নারায়ণগঞ্জ সদরের এক নম্বর রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও নয় জন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ 150 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় এই ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন নারায়ণগঞ্জের রেল স্টেশনে প্রবেশের আগেই এক নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা ছয়টায় 1নং রেলগেটের এলাকাতে রেললাইনের উপর আনন্দ পরিবহনের একটি বাস ছিল। প্রচণ্ড যানজটের কারণে বাসটি সরাতে পারেনি। এ সময় ঢাকা থেকে আসা ট্রেন সেন্ট্রাল স্টেশনে প্রবেশের মুখেই ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা গিয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 9 জন। আমার আম্মা মানে যায় নাই, এখন ওই খুঁজে পাইতেছি না, দোকান টোকান সব ভাঙা। খুঁজে পাচ্ছেন না? না, খুঁজে পাচ্ছি না। কি হয়? আমার দাদা হয়। দাদা হয়? এই ঘটনা ঘটছেন কোথায় যাচ্ছিলেন? আমি উনি কোথায় গেছিল? সম্ভবত বাজার করতে গেছিল, ওইখান থেকে না আসছে। আমার দোকানে টাওয়ারের ভিতরে সাউন্ড শুনছি, ধিক সাউন্ড হয়েছে, তো দোকানটা বন্ধ করে আসতে আসে দেখি যে ব্যাগটা পরে, ব্যাগ দেখার পরে ছবিটা উঠে উঠে দেখেছি আমার দাদা। কত বছর বয়স হবে ওনার? এটা হয়েছে আপনার আধা ঘন্টার উপরে হয়ে গেছে। ওনার বয়স কত হবে? ওনার বয়স 65 হবে। ওনার বাসা কোথায়? কলাগাছি। কলাগাছা থেকে? কলাগাছা থেকে বাসা থেকে এনে আসছে? এখানে কাজ করে, সিজিলেবে কাজ করে। সিজিলেবে কাজ করে যাওয়ার পথে সামনে আর কি। তুমি কি বাসে যাত্রী ছিলেন? না না, বাসে যাত্রী ছিলেন। কত যাত্রী ছিলেন? কত যাত্রী ছিলেন? ও আচ্ছা। ঢাকা থেকে আসতেছে, এটা খুব দ্রুত আসছে, এটা জোর আসছে, হর্ন দেয় নাই। হর্ন না দেওয়ার কারণে মানুষগুলো অ্যালার্ট হতে পারে নাই, আর যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। সম্পূর্ণ দোষ ওই ট্রেনের ড্রাইভারের, সে স্লো আসে না, খুব দ্রুত আসছে। ওই যে দেখছি আমি বাইরে ছিলাম, বাইরে ছিলাম। দুর্ঘটনাস্থলে মানে কাজ করছে, তিন ইউনিট ছিল। আপনি দেখে এসে কি দেখতে কি দেখতে পেলেন? আমি দেখতে পাচ্ছি এখানে কারেন্ট ছিল না, আমাদের লাইট ইউনিট গাড়ি, আমি কারেন্ট দিয়ে আমি বাকি দিয়ে দিচ্ছি। এতটুকু জানি, আমার আগে আসছিল 2টা ইউনিট, এরা কাজ করছে, বাস কাজ পরিচালনা করি, আমাদের অফিসার আছে, এর লগে নিয়ন্ত্রণে সব কিছু মানে কাজকর্ম সব করছে। সোহেল রানা প্রধান, নিউজ 17.tv, নারায়ণগঞ্জ।